नमस्कार, मैं बुलबुल जामानुर। कर्मठ, सुदक्ष, डायनेमिक, चाणक्य इत्यादि सकलो বিশেষণৰে বিভূষিত ৰাজ্যখনৰ বৰ্তমানৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ নেতৃত্বাধীন বিজেপি চৰকাৰৰ এই সময়ছোৱাত শেহতীয়াকৈ ৰাজ্যজুৰি তোলপাৰ হৈ আছে নিযুক্তি পৰীক্ষাৰ কেলেংকাৰী বিতৰ্ক। পিছে এই কেলেংকাৰীৰ অভিযোগক লৈ বৰ্তমানৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আৰু একে দলৰেই প্ৰাক্তন মুখ্যমন্ত্রী তথা বৰ্তমানৰ কেন্দ্ৰীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ মাজত আছে এক বৃহৎ পার্থক্য। কিন্তু কি এই পার্থক্য, সবিশেষ জানাম আজির এই স্পেশাল রিপোর্টত। নিযুক্তি পরীক্ষার কেলেঙ্কারি দিন যিমানেই বাগৰিছে, নিযুক্তি আৰু নিযুক্তি পরীক্ষাক লৈ সিমানেই নন তথ্য পোহৰলৈ আহিছে। প্ৰাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালক আঁতরাই মুখ্যমন্ত্রীর গাদি দখল করা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় 1,00,000 নিবনুয়াক চাকরি দিয়ার কথা ঘোষণা করেছিল। তার অংশ হিসাবে শেহতীয়াক 26,000 পদর বাবে নিযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইন্টারনেট কর্তন করে হাই সিকিউরিটির মাজেরে অনুষ্ঠিত এই পরীক্ষার অন্তত নিযুক্তির নামত দালাল চক্র সক্রিয় হয়ে উঠার এটা অভিযোগ হিসাবে ভিক্টর দাস নামৰ এগৰাকী শিক্ষকে নিজের টুইটার একাউন্টত প্রকাশ করেছিল। ভিক্টর দাসর টুইটর পিছতেই রাজ্যজুড়ি হাহাকার পরিবেশের সৃষ্টি হয়। ভিক্টর দাসক অভিযোগের সত্য সত্যতা তথা তথ্য বিচারি থানালৈ মাতি নি গ্রেপ্তার করা হয়। অসম আরক্ষীয় অভিযোগকারীকে অভিযুক্ত হজুয়াই হকে বিহকে ধারা লগাই ভিক্টর দাসক গ্রেপ্তার করার পিছত চৌদিকে অধিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অবশেষত গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে আজি ভিক্টর দাসর অন্তর্বর্তীকালীন জামিন আবেদন গ্রহণ করে। কোনো ধরনের মাচুল নোলাকই ভিক্টর দাসর হয়ে ওকালতি করে অধিবক্তা অংশুমান বড়াই। ভিক্টর দাসক লৈ প্রতিক্রিয়া অব্যাহত থাকার মাজতেই রঙিয়ার জয়া কলিতা নামের এগারী যুবতী আনিলে এক নতুন অভিযোগ। যুবতীগৰাকীৰ অভিযোগ অনুসৰি বৰ্তমানৰ বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতাই যুৱতীগৰাকীৰ পৰা চাকৰি দিয়াৰ নামত বিচাৰিছিল 3,00,000 টকা। এই অভিযোগে সংবাদ মাধ্যমৰ দুৱাৰ দলি পোৱাৰ লগে লগে পুনৰ আন এক আলোড়নৰ সৃষ্টি হয়। জয়া কলিতাই অনা অভিযোগ সন্দৰ্ভত নিজৰ স্থিতিত আজিও অটল থকাৰ বিপৰীতে এই অভিযোগ সমলি নস্যাত কৰে বিজেপিৰ অসম ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতাই। জয়া কলিতা আৰু ভৱেশ কলিতাৰ মাজত অভিযোগ প্ৰতি অভিযোগ চলি থকাৰ সময়তে আহি পৰিল আন এক নতুন খবৰ। অভিযোগ নহয়, একেবাৰেই প্ৰমাণসহ যেন চৌদুখে বিয়পি পৰিছে এই খবৰ। সেয়া হ'ল লখিমপুৰ মেডিকেল কলেজৰ নিযুক্তি পৰীক্ষাত খেলিমেলি। 13 মাৰ্চত অনুষ্ঠিত হোৱা এই পৰীক্ষাত উকা বহি জমা দিয়া পৰীক্ষাৰ্থী উত্তীৰ্ণ হয়। ৰূপহীহাটৰ হাতীপুখুৰী গাঁৱৰ বিশেষভাৱে সক্ষম যুৱক আমিনুল হকে নিজৰ ফেচবুক পোষ্টত এই কথা উল্লেখ কৰাৰ লগে লগে সমগ্ৰ ৰাজ্যতে হোৱা দুৱাৰ সৃষ্টি হয়। আমিনুল হকক সমৰ্থন কৰি সংবাদ মাধ্যমৰ জৰিয়তে চৰকাৰক প্ৰত্যাহ্বান জনালে মৰিগাঁৱৰ নেকিবুৰ ৰহমান নামৰ আন এগৰাকী যুৱকে। ইপিনে এই পৰীক্ষাত এগৰাকী প্ৰাৰ্থীয়ে কেইবাটাও বিভাগত উত্তীৰ্ণ হোৱাৰ ফলাফলে ৰহস্য আৰু অধিক ঘনীভূত কৰিছে। কিয়নো ফলাফল অনুসৰি প্ৰাৰ্থী এজন কিন্তু উত্তীৰ্ণ হৈছে 17টা পদত। একেদৰে আন কেইবাজনেও 12টা, 14টা, 9টা ইত্যাদি পদতো উত্তীৰ্ণ হৈছে। লখিমপুৰ মেডিকেল কলেজৰ ৰহস্যখন নিযুক্তি পৰীক্ষাত অনিয়ম হোৱাৰ বাতাবৰণ চলি থকাৰ সময়তে বিজেপি বিধায়ক, বিজেপি নেতাৰ পত্নী, ৰান্ধনী, সহায়িকা, চালকেও নিযুক্তিৰ বাবে বাছনি হোৱাক কেন্দ্ৰ কৰি হঠাৎ ছ'চিয়েল মিডিয়া গৰম হৈ পৰে। বিশেষকৈ এই ক্ষেত্ৰত বিজেপি বিধায়ক মানৱ ডেকাৰ নাম হাঙৰ খাই পৰিছে। প্ৰথম কথা হ'ল যে পৰীক্ষাৰ ফলাফল চেলফি আৰু ফেচবুকৰ সম্পৰ্কৰ ওপৰত নহয়, মেধাৰ ওপৰত হয়। আপোনালোকে মোৰ ইয়াৰ পৰা ঘৰটো 100 মিটাৰ গৈ মোৰ কোন ঘৰৰ মানুহে পাইছে, কোন কাম কৰা মানুহে পাইছে গৈ চাই লৈ ল'ল। মোৰ ড্ৰাইভাৰৰ কথা কৈছে, এইটো ড্ৰাইভাৰটো সুধি লৈ ল'ল কেইবছৰৰ পৰা মোৰ ড্ৰাইভাৰ আছে। এতিয়া এইবাৰ মেট্ৰিকত যে প্ৰথম বিভাগত উত্তীৰ্ণ হৈছে, প্ৰথম ফাৰ্ষ্ট ষ্টেণ্ড যিজন কৰিছে তেওঁৰ লগতো মোৰ চেলফি আছে। তাৰমানে মই ফাৰ্ষ্ট কৰাই দিলোঁ নেকি? মোৰ পৰিয়াল নালাগে, মোৰ দূৰ দূৰ সম্পৰ্ক কোনো মানুহ পৰীক্ষা দিয়া নাই। আপোনালোকে গৈ মোৰ ঘৰত গৈ চাই লওক মোৰ ভাত বনোৱা মানুহ কোন, মোৰ ড্ৰাইভাৰ কোন। এনেই কোনোবা এটা চেলফি, আমি ৰাজনৈতিক ব্যক্তি, আমি যেতিয়া যাওঁ সমষ্টিত বহুতে চেলফি মাৰে, আৰু মোৰ লগত চাগে চেলফি মাৰা চাকৰি নোপোৱা মানুহৰ সংখ্যা বেছি আছে। ছ'চিয়েল মিডিয়া, সংবাদ মাধ্যমতো বিষয়টো গৰম হোৱাৰ সমান্তৰালকৈ চলি থকা অসম বিধানসভাৰ শৰৎকালীন অধিৱেশনতো বিষয়টোক লৈ সদন উত্তপ্ত হৈ পৰে। উপায়হীন হৈ অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীয়েও 10 মিনিটৰ বাবে অধিৱেশন স্থগিত ৰাখিবলৈ বাধ্য হয়।
বিধানসভা আন্দোলনস্থলী নহয়, বিধানসভাত প্লে কার্ড ডিসপ্লে করিব নালাগে। এই সম্মানীয় সদনত প্লে কার্ড ডিসপ্লে করিব নাপায়। প্লে কার্ড আপনাদের রাখো, প্লে কার্ড ডিসপ্লে করিব নালাগে, প্লে কার্ড ডিসপ্লে করিব নালাগে। দ্য হাউস অ্যাডজর্ন ফর 10 মিনিটস। ইপিনে সদনত কথা কব নিদিয়ার অভিযোগ উত্থাপন করে বিরোধী দল কংগ্রেসে হাতে হাতে প্লে কার্ড লো সদনের বাইর প্রতিবাদ সাব্যস্ত করে। বর্তমান রাজ্যজুড়ি উত্তপ্ত হয়ে থাকা নিযুক্তি পরীক্ষার অনিয়ম বা কেলেঙ্কারি সন্দর্ভত কোনে কি কলে আগবাইছ শাসক বিরোধীর মাজত অব্যাহত থাকা ক্রিয়া প্রতিক্রিয়া। সহায়িকায়ও রাঁধনীয় কি চাকরি পাইছে? অ এ পি এ তেতিয়াহ'লে শূন্য সহনশীলতা নহয় জানো দুর্নীতির বিরুদ্ধে? কেইদিনমানৰ আগতে তেওঁলোকৰ সভাপতিয়ে চাকৰি দিম বুলি তেওঁলোকে ঘুষ ল'বৰ কাৰণে গোটেই ভিডিঅ' ভাইৰেল হৈ আছে। এতিয়া মানৱ ডেকাৰ পত্নীৰ সহায়িকা, মানৱ ডেকাৰ পত্নীৰ ঘৰত কাম কৰা মানুহে এতিয়া চাকৰি পাইছে, তেতিয়াহ'লে এইটোৱে অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দুর্নীতি বিরোধী শ্লোগান নহয় জানো, দুর্নীতি বিরোধী অবস্থান নহয় জানো? এই বিষয়ত নিশ্চয় বিধানসভাত উত্থাপন হব আর কেতিয়াও এড়ি দিয়া নহব। মানব ডেকা এবার দেখিবলে পাব, হিমন্ত বিশ্ব শর্মা এবার দেখিবলে পাব। দুর্নীতি বন্ধ হব লাগিব আর প্রত্যেকজন অসমিয়া যুবক যুবতীক, কেবল থলুয়া যুবক যুবতীক চাকরি দিব লাগিব আর দুর্নীতি করে নহয় প্রকৃত যোগ্যতার ভিত্তিত চাকরি দিব লাগিব। মই সম্পূর্ণ নিয়মমতে কালি মন্ত্রীর কার্যালয়ের পৰা রিসিভ করে আনি লগত কপি দিছিলোঁ, কিন্তু তথাপি মোৰ সন্দেহ আছিল যে এইটো এলাউ নকৰিব। কারণ ইয়াত আজি মই যিখিনি কথা কম তাত লক্ষীমপুৰৰ বিধায়কৰ তেখেতৰ পত্নীৰ ৰান্ধনি বা তেওঁলোকৰ ঘৰত কাম কৰা বনোৱাৰ তেওঁলোকৰ ইয়াত লিষ্টত নাম ওলাইছে, এইবিলাক কথা ওলাব। একেজন প্ৰাৰ্থীয়ে 17টা পদত উত্তীৰ্ণ হোৱা, একেজন প্রার্থীয়ে 15টা 13টা পদত মানে উত্তীর্ণ হওয়া, আর সেই যে উত্তীর্ণ হল এনেকে বাকি আর 16জনের আশাত চেঁচা পানি পড়ল, কারণ তো অ্যাপয়েন্টমেন্ট একটা লোব। আর এনেকই বিজেপির দলের রাজ্যিক সভাপতির উপরতো যে কমপ্লেন আছে, এই কথাবিল বিধানসভাত আলোচনা হব। আর এই যে নিযুক্তি কেলেঙ্কারি ও এম আর সিট খালি রখা প্রার্থী যোনে একটা শব্দ লিখা নাই তো কেন উত্তীর্ণ হল, এই কথাবিল আলোচনা হব। যিমানেই নিজকে ধোয়া তুলসীর পাত বলে প্রমাণ করব চেষ্টা করক, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নহয়। দুর্নীতির বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতিত নাই, দুর্নীতির 100% সহযোগিতার নীতিত আছে বর্তমান সরকার। এইখন সরকার দিনত যোগ্যতার ভিত্তিত সকলে চাকরি পাই আছে। মই দৃঢ়তাৰে কওঁ, আপোনালোকে যেতিয়া 28,500 চাকরির লিষ্টখন পাই যাব তেতিয়া গম পাব। তেতিয়া আপোনালোকক অনুরোধ কৰিছো, মই যিসকলে চাকরি পাই তেওঁলোকৰ ঘৰত গৈ ইন্টারভিউ লৈ আহিব। মই কৈছোঁ মই নাজানো, কিন্তু মই আকৌ কৈছোঁ মোৰ লগত কোনোবা এটা ল'ৰাৰ ফটো এখন থাকিল বুলিয়ে সি কি অযোগ্য হৈ যাব নেকি? মই নাজানো, মই কৈছোঁ যে ক'ৰবাত এখন যদি ফটো উঠিলে, মোৰ লগত যদি এখন এটা মানুহৰ ফটো এখন উঠিলে, ক'ৰবাত যদি চাকৰি এটা পাই গ'ল, সেইটোক মই দিয়া হ'ল নেকি? সেইটোতো হ'ব নোৱাৰে। গতিকে মই আকৌ কৈছোঁ আপোনালোকক, আপোনালোকে যেতিয়া পৰীক্ষাৰ ৰিজাল্ট ওলাব তেওঁলোকৰ বেকগ্ৰাউণ্ডখিনি চাব, তেতিয়া গম পাই যাব কোনে চাকৰি পাইছে। টকা দিব পৰা মানুহে চাকৰি পাইছে নে টকা দিব নোৱাৰা মানুহে চাকৰি পাইছে, দুটকা দুধ পানীকা পানী হৈ যাব। বিভিন্ন আঁচনিৰ সঠিক ৰূপায়ণ নাইবা চৰকাৰী নিযুক্তি আদিত অনিয়ম বা কেলেংকাৰী সংঘটিত হোৱা কোনো নতুন কথা নহয়। কংগ্ৰেছ গাদীচ্যুত হোৱাৰ অন্যতম মূল কাৰণেই আছিল কেলেংকাৰী। প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা বৰ্তমানৰ কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ দিনতো APSC SI পৰীক্ষাকে ধৰি অসমত নিযুক্তি কেলেংকাৰীৰ অভিযোগ উত্থাপন হৈছিল। একে অভিযোগ বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দিনতো উত্থাপন হৈছে। পার্থক্য ইমানেই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল বা তেওঁৰ দিনত অভিযোগ উত্থাপন হলে তদন্ত ঘোষণা করেছিল, আর বর্তমানের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দিনত অভিযোগের তদন্ত ঘোষণা করাটো তো দূরের কথা, অভিযোগকারী খোঁজা হয় অভিযুক্ত, অথচ দল আর পথ একেটাই।